নমস্কার একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীর সহ বিস্তীর্ণ এলাকা ভারী বর্ষণে চাষের জমি থেকে শুরু করে তেরোটি সরকারি ভবন জলের তলায় বুধবার থেকে প্রবল বৃষ্টিতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ বন্যার ফলে কুড়িটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর অতি অতিবর্ষণের জেরে শহরের একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যেই বন্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার ডেপুটি কমিশনার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের আধিকারিকরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে প্রশাসনের তরফে লাল সতকতা জারি করা হয়েছে এছাড়াও আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এক নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীর ভারী বৃষ্টির ফলে একাধিক শহর ও শহরতলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর বন্যার কারণে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এদিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে উত্তরবঙ্গের পাশাপাশি আসাম মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝাতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে অষ্টাশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ